সকালবেলা কাজ শুরু করার আগে নিজের শরীরের পাওয়ারটা একটু বাড়িয়ে নিই লেবু জল দিয়ে দিন খাই না যেদিন মনে হয় সেদিন খাই দেখো একদম রস নেই লেবুগুলো বড় বড় কিন্তু বলছে এনে আমি ঠকে গেছি যেই লেবুর ওই খোসাগুলো নরম হয় না পাতলা হয় ওইগুলো ভালো রস থাকে আর এগুলো দেখো খোসাগুলো মোটা কিন্তু রস নেই একদম বাড়তিও হয়নি সেইভাবে লেবুগুলো দেখো কতটুকু রস বেরোচ্ছে এই লেবু জলটা এখন খাবো তাহলে শরীরে একটু ভালো করে এনার্জি নেবো আমি চিনি দিই না চিনি দিয়ে খেতে ভালো লাগে না গলা মিষ্টি হয়ে থাকে বাড়ির সবাই বলে কি তুমি কি খাও লেবু জল শুধু নুন আর লেবু দিয়ে আমার নুন লেবু দিয়ে ভালো লাগে কোথাও গেলেও যদি আমি শরবত খাই না লেবু শরবত আমি বলে দিই আমি চিনি দেবেন না কারণ মিষ্টি খেলে আমার নাকি গলাটা মিষ্টি হয়ে থাকে আবার পরে জল খেতে হয় ওই মিষ্টিটা দূর করার জন্য গলার মিষ্টি দূর করার জন্য ওই জন্য আমি খাই কালকের মাছের তরকারিটা খেতে এত ভালো হয়েছিল কিন্তু ওই যে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম রাত্রে খাবে বলে আমিও খাবো

তাও একবার উঠে আমি বলেছিলাম মাঝরাতে মনে আছে যে খেয়েছো দি তুমি আবার ঘুমিয়ে গেছো এ দেখো কুমড়ো আর এচড়টা আমি প্রথমেই এনে ওই দিকটায় রেখেছি তারপর ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছে যে কুমড়ো আর এচড় কোথায় গেল এদিকে প্রথমেই আমি এখানে এনে ধুয়েছি ডাটা তারপরে ঝিঙে কুমড়ো এগুলো দিয়ে ভাবছি এই যে শুকনো এই সাদা ডাটা এগুলো দিয়ে একটা চচ্চড়ি মতো বানাবো আর বেশ কয়েকদিন আগে মা বলেছিল যে আমরা সেদিন চিকেন এচড় রান্না করেছিলাম এবার মা তো চিকেন খেতে পারে না তো ওই জন্য বলেছিল তাহলে একদিন ওই খাসির চর্বি দিয়ে বানিও তো ভাবছি আজকে যদি চর্বি পাওয়া যায় শনিবার খাসি কাটবে বলতে পারছি তাহলে গিয়ে দেখো যদি চর্বি পাও তাহলে এচড়টা কাটবো নাহলে এচড়টা আজকে থাকবে তাহলে চর্বি এচড় হবে আর এই একটা তরকারি হবে আর ফ্রিজে কলাই ডাল আছে আমার বাবা খুব ভালোবাসে বলে কলাই ডাল রাত্রে কেউ খাবে না আমি রাত্রে ফ্রিজে ভরে রেখেছি একটা ডিম ভেজে দেবো বাবাকে বাবাকে ধরে রেখে খাবে না চচ্চড়ি থাকবে এ দিয়ে হয়ে যাবে খাওয়া দেখি আগে সকালের ব্যবস্থা করি সকালে আলু পেঁয়াজ ভাজা করি ডিম আছে ডিমও ভাজা করবো সকালে ভিজে ভাত খাবো কিন্তু তোমরা কারা কারা খাসির চর্বে দিয়ে এঁচোর খেতে পছন্দ করো একবার কমেন্টে জানিও কিন্তু কারণ গতকালকে যে মাছটা আমি রান্না করেছিলাম না ওখানে তোমরা কিন্তু অনেকেই জানিয়েছো যে দিদি আমরাও এইভাবে খাই আমার খুব ভালো লাগে তোমাদের সাথে যদি আমার কোনো একটু মিল খুঁজে পাই না তাতে খাওয়াই হোক কোনো সাজ পোশাক পরাই হোক যাই হোক না কেন

আমি একার জন্য হলে দিতাম কারণ ডিমের লঙ্কা বড়ার লঙ্কা থেকে খুব ভালো লাগে হ্যালো বন্ধুরা আজ আমি অনেক নামে একটি অ্যাপ সম্পর্কে তোমাদেরকে বলতে চাই যেটি সব থেকে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সার আইপিএল শুরু হয়ে গেছে এই অ্যাপটিতে আপনি আপনার দলকে সমর্থন করতে পারবেন এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচের লাইভ দেখতে পাবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন যেমন কোন দল কত রান করবে কোন দল সর্বোচ্চ স্কোর করবে কোন দল জিতবে এবং কার আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি বেছে নিতে পারেন এবং রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড সাথী ব্যবহার করে প্রথমবার জমাতে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পান আপনি খুব সহজেই আপনার জেতা টাকা ব্যান ব্যাংক পেটিএম বিকাশ নগদ রকেট বিভিন্ন মাধ্যমগুলির মাধ্যমে টাকাটি তুলে নিতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি কিসের লিঙ্ক কমেন্টে পিন করা আছে তো আর দেরি কিসের লিঙ্কে ক্লিক করুন কিংবা গুগলে গিয়ে সার্চ করুন ওয়ান এক্স আর রেজিস্টার করুন রেজিস্টার করার সময় আমার দেওয়া সাথী প্রোমো কোড ইউজ করবেন আর বোনাস জিতুন আমার এঁচোর চর্বির তরকারি প্রায় অনেকটাই এগিয়ে ফেলেছি আজকে না আমি এঁচোর আর আলুগুলো প্রথমে একটু ভাব দিয়ে ফেলেছি আমি কোনো করি না এরকম তো মা বলল কি এঁচোরটা কি সিদ্ধ হবে না নাকি একটা সন্দেহ ভাব তো খুব হালকা ভাব দিয়ে এঁচোর আলু দুটোই ভাব দিয়ে তারপরে তেলে ভেজেছি তবে এঁচোর আলুর তরকারি অনেকটাই হয়েছে কারণ খাসির চর্বি দিয়ে হচ্ছে তো বাড়ির সবাই একটু আদ্রো খাওয়া হবে তবে আমার আজকেও মন মতো হয়নি চর্বিটা একদম কম এনেছে বাপির আজকে ছুটি আছে তো সেই কারণে ও এখানে বসে রয়েছে বলছে বোধহ গরমে কাজ করতে পারছি না কি করবো সত্যিই তো মানে যারা বাইরে কাজ করে তাদের তো অনেকই কষ্ট ফ্রিজে গতকালকে দুধ ছিল দেখো প্রথমে আমি ভাবলাম কি দুধটা নষ্ট হয়ে গেছে কিন্তু না এটা নষ্ট হয়নি এটা দিয়ে মাখন উঠছে মানে একদম ঠান্ডা হয়ে গেছে তো ওই জন্য ওপরের যে মাখনটা আমি ফার্স্ট টাইম মনে হয় নিজের চোখে মাখন দেখলাম আমি আগে দেখিনি ওই ছানা দই ক্ষীর এগুলোই যা দেখেছি তবুও মনে মনে সন্দেহ হচ্ছে এটা সত্যি মাখন তো নাকি দুধটা নষ্ট হয়ে গেল কিন্তু ওই দুধটাই আমি উনুনে জাল দিচ্ছি দুধটা নষ্ট হয়নি দুধটা দুধের মতোই হয়ে রয়েছে ও মাখনগুলো গলে গেল দিয়ে দুধ হয়ে গেল এটা গতকালকে রাত্রের দুধ গতকালকে আমার কর্তা না দুধ খাইনি জানো তো সেই দুধটাই রয়ে গেছে একদিকে তো দুধটা জাল দিচ্ছিলাম আর আরেক দিকে দেখো তরকারি ফুটছে দেখি কেমন মনে হচ্ছে মনে হচ্ছে লাল টকটক করছে আসলে লঙ্কাটা বেশি দিইনি আমি টমেটো দিয়েছি ওই জন্য বেশি লাল হয়েছে খাওয়া দাওয়া তো কম হলো তোমরা তো জানোই যে আমরা দুপুরবেলা খাওয়াটা দুজনে একসাথে বসে খাই খাচ্ছি আর আমাদের ভিডিওটা দেখছি দিয়ে ভিডিওটা দেখতে দেখতে আমায় বললাম তোমার তো খাওয়া হয়ে গিয়েছে তুমি উঠে পড়ো আমি দেখছি উঠে পড়ে বারবার কথাটা বলছি কেন দিয়ে দিলাম টিভিটা বন্ধ করে দিল আমি আমার মতন হাত ধুতে চলে গেলাম ওর মতন থালা গোটাতে শুরু করলো তারপরে আমার মনে মনে যখন হাতটা ধরছি তখন আমার মনে একটা ডাউট হলো যে ভিডিওটা আমাকে দেখে বন্ধ করে দিল কেন কারণ হচ্ছে আমি তো ভিডিও দেখি প্রত্যেকদিনই দেখি এ দেখতে দেখতে শেষ হয় তারপরে আমি গিয়ে হাত ধুতে যাই দিয়ে এসে টিভিটা চালালাম চালিয়ে দেখি ও আচারের বাটি নিয়ে পথে গিয়ে আচার খাচ্ছিল তার জন্যই হয়তো ভিডিওটা মিউট করে দিল এবং বন্ধ করলো তা আমি ইচ্ছা করে তো ওকে আচ্ছা করে বগলাম যে কোনো জিনিস আমি যেটা নিয়ে আমার ওর পেছনে পড়ে থাকা সেটা কিন্তু ও শুনছে না কোনো মতেই শুনতে চাইছে না কারণ হচ্ছে যেটা বারণ করার করছি সে যেখানে বারণ করার কথা আমি যে বলছি যে ওখানটা করে যাব না ঠিক ওইখানে করে গিয়ে আবার হাজির হচ্ছে তা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে সুদ্রারও নাই আর আমি কার জন্যে করছি এত কিছু কার জন্যে করছি ওর ভালোর জন্য তো করছি রাতের পর রাত আমি জেগে না ঘুমিয়ে না খেয়ে ওর পাশে পাড়া দিই শুধু এই ক্যামেরা বলে না আমি কিন্তু ওয়ান টাইমে ওকে একটু বকেছি খুব মানে ভালোই বকেছি আবার এখনও বকছি তা ওকে যে যতই বলি যতই শুনি ও এখান দিয়ে শুনবে এখান দিয়ে বার করে দেবে কোনো মতেই শুনবে না তাহলে আসে আমি দেখছি আর দু তিন দিন দেখব যদি আমার কথা শোনে তো খুব ভালো কথা আর যদি না শোনে আমি বাপু ওর মায়ের হাতে গিয়ে ওকে তুলে দিয়ে আসবো এছাড়া আমার আর কোনো রাস্তা নেই কারণ ওকে চোখে চোখে রেখে ওর শরীরের দিকে ধ্যান দিয়ে মানে আমার নিজের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তুমি জানো রাতে কতদিন আমি ঘুমাইনি আজকে প্রায় রাত থেকে ন মাস আমি রাতে ঘুমাইনি মানে যদি বলে ঘুমাও নেই দাদা কী করে বেঁচে আছো সেরা আমি ঘুমিয়েছি ভোর হতো তারপরে আমি ঘুমাতাম দেখো কোনো হাতকাত আছে কোনো হাতকাত নেই যে আমি কথাগুলো বলছি জন্যে বলছি ও শুনবে না ভিডিও করি বলে এই নাই যে আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখাতে পারবো কিন্তু আমি পারবো না ওই যদি রাতে বাথরুমে যাই আমি সাথে যাই আমি গিয়ে ওকে বাদদম করে নিয়ে এসে মানে বাদদম ওই বাদদম করতে যাই আমি পাশে পাড়া দিই ও বাদদম করে বেড়ে আসে তারপরে আমি ওকে নিয়ে আসি যদি কোনোখানে প্রয়োজন হয় আমি নিয়ে যাই ওকে বলেছি যে রাত্রিবেলা কিছু কিছু জিনিস আছে সেটা মেনে চলবে যেরকম রাতে কিছু না বেশি এরকম সাজবা না তুমি ভর্ণী দেউরবেলা কোথায় বেরোবা না শুনবে না ওকে না জানিয়ে ঠান্ডা করতে গরমে ঠান্ডার

ওই কেমন একটু যখনই আমি মায়ের দোকান থেকে কোনো জিনিস নিয়ে আসি তোমাদেরকে দেখাই কিন্তু এটা মায়ের দোকানের জিনিস নয় আমি বাইরে গিয়েছিলাম জল আনতে সোহিনী আমাকে দিল বললো মামি এই না ওই কানের দুটো তুমি পড়ো এগুলো সোহিনী কিনেছে আর আর একটা জিনিস দেখাই দেখো কতদিন মনে হয় যেন খাবার খাইনি বিরিয়ানি নিয়েছে দিয়ে ওকে কেউ যদি কোনো কথা জিজ্ঞাসা করছে চুপ করে রয়েছে আমি বললাম যে ওকে এখনো কেউ জিজ্ঞাসা করিস না কারণ ও খাওয়ায় মগ্ন আছে বলে বিরিয়ানি খেতে খেতে ওর নাকি কোনো কথা বলতেই ইচ্ছা করে না শুধু স্বাদ অনুভব করে খায় একটু ডিম একটু মাংস একটু আলু মুখে নিয়ে খেলো এরকম আমি খাই না আমি ভাত শুধুই মুখে নিই ওই রাইসটা আর আলাদা আলাদাভাবে যখন মন হয় ওগুলো খাই আর আমি কি করব আমি ওই ওডার মধ্যে শুকনো মুড়ি নিয়ে সেটাই চিবাচ্ছি সোহিনী দেখলাম ছাতু করবে বললো তাই আমি বললাম কয়েকটা মুড়ি তালে গুঁড়ো করে দে অল্প করে আর ছাতুও দিস তাহলে রাত্রেবেলায় আমার খাওয়া হয়ে যাবে মুড়ি আর ছাতু ওই দেখো কালো ওড়নায় সাদা মুড়ি একদম চকচক করছে বিরিয়ানিটা আনার পর রাজু আমাকে বলল আমি তুমিও খাও এবার কি বলতো আমি বেশ কয়েকদিন আগে রাত্রে বিরিয়ানি খেয়ে কেমন একটা অভক্তি হয়ে গেছে মানে কেমন একটা সাদা তেলের গন্ধ পাচ্ছিলাম বিরিয়ানিটায় সেই থেকে এখনও বিরিয়ানির কথা বললে আমার আর খেতে ইচ্ছে হয় না তবু ওটা যেন কোথা থেকে অর্ডার করেছিল দুশো পঞ্চাশ টাকা মতো দাম নিয়েছে দেখলাম দামটা একটু বেশি হয়তো বেশি টেস্ট হবে তাই একটুখানি ট্রাই করলাম আর এই যে আমার খাবার মুড়ি আর ছোলার ছাতু ছোলা গুঁড়ো করেছে আর মুড়ি গুঁড়ো তাহলে ছাতু আর মুড়ি আমাদের সোহিনী কিন্তু খুব বাধ্য যখন যেরকম বলে সেরকমই কথা শোনে বলছে যে আমার ঘাট টিপে দেয় ঘাট টিপে দিচ্ছে সকালবেলা এটাকে পা টিপে দেওয়ার জন্য তখনও তাই দেয় আসলে বাড়ির ছোটদের এরকম হুকুম কিন্তু দাদারা করেই থাকে এরকম হুকুম শুধু দাদারাই করে আমি দেখেছি ছোটো বোনেদের আবার ভালোবাসে তেমন এতক্ষণ তো মুড়ি গুঁড়ো আর ছাতু বলছিলাম কিন্তু ছাতুটা এখনও দিয়ে যায়নি আমাকে সোহিনী এখনই দিয়ে গেল ছোলা গুঁড়ো করে আর এই যে ছাতুটা আমি মুড়ির মধ্যে দিয়ে দিলাম এবার এটা মিক্সড করবো রাত্রেবেলায় চিনি দিয়ে এটা একটু জল দিয়ে গুলিয়ে খেলে কিন্তু বেশ ভালোই লাগবে ছাতু মুড়ি পুরো গোটা ছোলাগুলো পিষিয়েছে তো সেই কারণে ওই কালো কালো হয়ে রয়েছে খোসাগুলো দুপুরবেলা কত বকলাম বকার পরেও এখন দেখছি মনটা পুরো জল হয়ে গেছে গোলে কারণ ঠান্ডা নিয়ে আসলাম ঠান্ডা খেলো আইসক্রিম খাওয়ার পরেই মনে হয় মাথাটা ঠান্ডা হয়েছে এখন দেখলাম বাইরে চিপস খাচ্ছে একটা চিপস আন দিলাম পাঁচ টাকা দিয়ে ওটা খাচ্ছে খেয়ে কিছুক্ষণ পরে আর যা গরম পড়ছে না এখন কিছু খেতেও মনে হচ্ছে না টুকটাক আমি একটু ছাতো ভিজিয়ে খেলাম চিনি দিয়ে জল করে ঠান্ডা জল দিয়ে ভালোই লাগলো খালাম খেয়ে দিয়ে এবার তোমাদের সামনে আসলাম তাই এইটাই বলতে আসলাম যে সারাদিন যেন টুকটাক কাজ সংসারের কাজ কিন্তু অনুপর যে করেই যেতে হয় আর একটু তার মধ্যে যেতে একটু বকি নিজেরও খারাপ লাগে কিন্তু দেখো বকার সত্ত্বেও আবার হাসি খুশি যেরাম শ্রামি তা আমি ভাবছি ঘরের বউদের মন ঠিক এরামই হয় আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট